কুষ্টিয়ার কুমারখালীতে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রত্যাশা করে নামাজ ইস্তিসকার আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল পৌনে নয়টায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খরিলার বীরে খোলা আকাশের নিচে এই নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। এতে ইউনিয়নের বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, জাতমোড়া ও বড়ইচোড়া গ্রামের প্রায় 200+ নানা বয়সী মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসিরউদ্দিন আল ফরিদি। আগামী মঙ্গলবার ও বুধবার একই স্থানে সকাল 8টায় বৃষ্টির জন্য নামাজ ইস্তিসকার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। কাল বৈশাখীর মৌসুমেও প্রায় এক মাস বৃষ্টির দেখা নেই। নদী নালা খালবিল পুকুর শুকিয়ে গেছে, পানি স্তর নেমে যাওয়া, পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পেও। তীব্র তাপ প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। মাঝে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে, আমলিচুর গুটি ঝরে পড়ছে, শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। আমরা প্রচন্ড গরমের জন্য আমরা মাঠে কাজ করতে পারি না, যে কোনো কারণবশত আল্লাহ আমাদের বোধ থেকে এই রহমত আল্লাহ আমাদের কাছ থেকে ছেড়ে নিয়েছে। তার কারণ আমরা হচ্ছে গুনার দিকে, আমরা নামাজ পড়ি, কালাম পড়ি, যাই পড়ি না পড়ি, আল্লাহ আমাদের উপরে নাজাত হয়েছে। তাই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ফসল ফলানোর জন্য আল্লাহর কাছে আমরা এলাকার আস্তে লোকজন নিয়ে আমরা এই খোলা ময়দানে মাঠের ভিতরে প্রচণ্ড নদীর গরমের ভিতরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা কাদাকাটি করলাম একটু বৃষ্টির জন্য। খুব বিপদের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। এখন আমরা ধরেন এই এখানে আইসি খরিলার বিলি বহুত এলাকার লোক এই আইসি আল্লাহর কাছে হয়তো কাঁদাকাটি করতেছি যে আল্লাহ আমাদের হয়তো যে কোনো পাপের কারণেই হয়তো আমাদের বৃষ্টি আল্লাহ দিচ্ছে না, তা আল্লাহ আমাদের পাপ মুক্তি করে তুমি আমাদের বৃষ্টি একটু দাও। হ্যাঁ, এই বলে আমি হচ্ছে আমার যে এই কাঁদাকাটি করতেছি আল্লাহর কাছে, আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে এই এইদিকে লক্ষ্য করে আল্লাহ যদি একটু বৃষ্টি দেয়। আমাদের পাপটাকে আল্লাহর কাছে ইস্তেকফার পরে বিভিন্নভাবে দোয়া কায়েম করে চোখের জল ফেলে আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমাদের গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি নিজেও একজন কৃষক, এই মাঠে আমার প্রায় 3 বিঘা জমি চাষ হয়, আমি গবাদি পশুর বর্জ্য এখানে রেখেছি, কিন্তু আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি না পড়ার কারণে আপনারা দেখবেন যে আমার আমি সার, যে জৈব সার আমি ছিটাতে পারছি না, চাষ করতে পারছি না। তো সেই লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা সবাই মুসলিম মিল্লাত আমরা এসেছি। এই ধরনের অনাবৃষ্টি, এই ধরনের মানে প্রাকৃতিক বিপর্যয়ের যে সৃষ্টিকূলের অসুবিধা হলে তখন আমাদের নবী আলাইহিসসালাম একটি খোলা ময়দানে যেতেন এবং সেখানে যে নামাজ আদায় করতেন সব মানে সম্মিলিত মুসল্লিদের নিয়ে, এবং তখন আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং খুশি হয়ে আল্লাহর রহমতের বৃষ্টি বা যখন যেটা প্রয়োজন ছিল সেটা দিত। আমরাও সেই আশা ব্যক্ত করে আল্লাহ তাআলা সেই রহমতের ভিখারী হয়ে আমরা অত্র আমাদের যদুবয়রা, আমাদের দক্ষিণ ভবানীপুর, দহকুলা, আমাদের বল্লভপুর এবং বড়ইচাড়ার ধর্মপ্রাণ সমস্ত মুসলিম মিল্লাত মিলে আমরা একটি বড় জামাতে নামাজ আদায় করলাম। কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।